হ্যালো গাইস, আমি এই মাসের কয়েকটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করতে চলেছি, তো দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলো কী কী। তাহলে ফার্স্ট প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেড অ্যাথলেটিক ফর 2020 অ্যাকর্ডিং টু দ্য অ্যানুয়াল ফোর্ব লিস্ট। তিনি হচ্ছেন টেনিস প্লেয়ার রজার ফেডারার, এবং এই যে লিস্টটা আছে এর টপ 100-এর মধ্যে একজন কিন্তু ক্রিকেটারও আছেন, তিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি। তিনি কিন্তু টপ 100 হাইয়েস্ট পেড অ্যাথলেটিকের মধ্যে কিন্তু আছেন। তো নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারপারসন অফ ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল? তিনি হচ্ছেন নির্মলা সীতারামন। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যাক্টর ইজ প্লেয়িং ডক্টর APJ আব্দুল কালাম অন হিজ আপকামিং বায়োপিক? তাহলে ইন্ডিয়ান সায়েন্টিস্ট বা ইন্ডিয়ান প্রেসিডেন্ট ডক্টর APJ আব্দুল কালামের উপরে কিন্তু একটা বায়োপিক বেরোতে চলেছে, যেটা কিন্তু হলিউড দ্বারা হবে, এবং তার যে মেন রোল হিসাবে থাকবেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলী। এবং আমরা সবাই জানি মোহাম্মদ আলী কিন্তু একজন কমেডিয়ান। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস NCS পোর্টাল ইজ ইনিশিয়েটিভ অফ হুইচ মিনিস্ট্রি? তাহলে এই যে NCS পোর্টালটা আছে এটা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম ফর জব সিকার্স অ্যান্ড এমপ্লয়ার্স ফর জব ম্যাচিং। তাহলে জব ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা কিন্তু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দ্বারা খোলা হয়েছে। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, হুইচ ডে ইজ ওয়ার্ল্ড নো টোবাকো ডে? তাহলে ওয়ার্ল্ড নো টোবাকো ডে হচ্ছে গিয়ে 31st মে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড মিল্ক ডে? তাহলে ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয় 1st জুন। নেক্সট প্রশ্ন, হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চড অ্যান অ্যাপ কোলাব ফর ক্রিয়েটিং শর্ট মিউজিক অ্যান্ড ভিডিওস? তাহলে কোলাব অ্যাপটা কিন্তু তৈরি করেছে ফেসবুক। নেক্সট প্রশ্নে যাই, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড অ্যান্ড মিউ উইথ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন টু ক্রিয়েট 10 লাখ জবস ফর মাইগ্রেন্টস? সেটা হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্নে যাই, ওয়াজিদ খান হু ফার্স্ট অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজে? তাহলে ওয়াজিদ খান ছিলেন কিন্তু একজন, আমরা সবাই জানি, একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর। তো নেক্সট প্রশ্নে যাওয়া যায়, হুই স্টেট হ্যাজ অবজার্ভ ইটস ফাউন্ডেশন ডে অন June 2? তাহলে June 2-তে কিন্তু তেলেঙ্গানা একটা স্বাধীন রাজ্য হিসাবে কিন্তু স্বীকৃতি পায়, এবং এদের এটা কিন্তু 6তম ফাউন্ডেশন ডে বা 6তম ফাউন্ডেশন ডে, এবং এটা এরা কিন্তু তাহলে ফাউন্ডেশন ডে মানে এরা কিন্তু তাহলে কবে মানে ফাউন্ডেশন ডে স্বীকৃতি পেয়েছিল সেটা হচ্ছে গিয়ে June 2-এর 2014-তে, তাহলে এটা তাই জন্য এটা এদের 6তম ফাউন্ডেশন ডে। তো নেক্সট প্রশ্ন, BCCI হ্যাজ নমিনেটেড হুইচ ক্রিকেটার ফর প্রেস্টিজিয়াস রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড 2020? তাহলে BCCI এই যে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডের জন্য যাকে নমিনেটেড করা হয়েছে তিনি হচ্ছেন রোহিত শর্মা। এবং এই যে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড এটা কিন্তু ইন্ডিয়াতে হাইয়েস্ট ভোটিং অনার অ্যাওয়ার্ড। তো নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে? তাহলে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালন করা হয় 3rd জুন। নেক্সট প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ এ কিষাণ ক্রেডিট কার্ড ক্যাম্পেজিন ফর হাউ মেনি ডেলি ফার্মার্স? সেটা হচ্ছে গিয়ে 1.5 crore ফার্মার্সের জন্য কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ডটা লঞ্চ করা হয়েছে। তো নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন এটাকে পালন করা হয় 4th জুন। তো নেক্সট প্রশ্ন, হুইচ ব্যাংক হ্যাজ রোল্ড আউট ইন্ডিয়াস ফার্স্ট মোবাইল অ্যাপ বেস ফ্যাসিলিটি
ফর ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে সেটা হচ্ছে, সেই ব্যাংকটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। তো নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডার অফ অ্যাডিডাস। তাহলে অ্যাডিডাসের এখন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস বলতে পারেন, বা মিস ওয়ার্ল্ড 2017, তিনি হচ্ছেন মুন্সি চিল্লার। তো নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ এ নিউ চেয়ারম্যান অব দিল্লি ল্যান্ড অ্যান্ড ফিনান্স লিমিটেড বা DFL, তিনি হচ্ছেন রাজীব সিং। তো নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য অনলি ইন্ডিয়ান টু উইন দ্য প্রেস্টিজিয়াস রিচার্ড ডাঙ্কিনস অ্যাওয়ার্ড, তিনি হচ্ছেন জাভেদ আখতার। তো নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ কাট অল কমিউনিকেশান লাইন টু সাউথ কোরিয়া। তাহলে সাউথ কোরিয়ার সঙ্গে কিন্তু নর্থ কোরিয়ার একটা ঝামেলা রয়েছে, এবং তার জন্য কিন্তু নর্থ কোরিয়া সমস্ত লাইন কিন্তু বা অল কানেকশান কিন্তু তাদের সম্পর্কে সাউথ কোরিয়ার সঙ্গে কিন্তু কেটে দিয়েছে। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2020 এনভায়রনমেন্টাল প্ল্যাটফর্ম ইন্ডেক্স। তাহলে ইন্ডিয়ার এখন র্যাঙ্ক হচ্ছে গিয়ে 168 এনভায়রনমেন্টাল পারফরমেন্সের দিক করে। তো নেক্সট যাওয়া যাক, 2020 ওয়ার্ল্ডস আর্চারি ফিল্ড চ্যাম্পিয়নশিপ হুইচ ওয়াজ টু টেক প্লেস ইন হুইচ কান্ট্রি হ্যাজ বিন পোস্টপন টু 2022। তাহলে ওয়ার্ল্ড আর্চারি ফিল্ড চ্যাম্পিয়নশিপ যেটা হওয়ার কথা ছিল 2020, সেটা কিন্তু পোস্টপন করা হয়েছে 2022-র জন্য, এবং সেটা হবে ইউনাইটেড স্টেটসে। তো নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ গিভেন 1950 crore লোনস টু হুইচ স্টেট গভর্নমেন্ট ফর ট্যাকিং COVID-19 সিচুয়েশান। তো এটা দেয়া হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই লোনটা দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এই কারেন্ট সিচুয়েশানের উপর, এটা এবং এই টাকাটা কিন্তু ডেভেলপমেন্টের পারপাসে খরচ করা হবে। তো নেক্সট প্রশ্ন, ফর্মার ইউনিয়ন মিনিস্টার অর্জুন চরণ সেটাই হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি হেল্ড হুইচ মিনিস্ট্রি। তাহলে তিনি ওয়াটার রিসোর্সেস এই ডিপার্টমেন্টটা কিন্তু সামলাতেন। তো নেক্সট প্রশ্ন, হুইচ ইনস্টিটিউশন সিকিউর টু টপ র্যাঙ্ক ইন দ্য 2021 কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। তাহলে সেটা হচ্ছে MIT অফ US, মানে ইউনাইটেড স্টেটের MIT, এবং এই যে র্যাঙ্কটা হয়েছে এতে কিন্তু টপ 200-এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান তিনটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে গিয়ে IIT বোম্বে, IIT দিল্লি এবং IISc, এই র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু টপ 200-এর মধ্যে কিন্তু আছে। তো নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডার অব গর্গ ইন্টারন্যাশনাল। তাহলে আমরা সবাই সোনু ভাইকে জানি যে তিনি আমাদের পরিযায়ী শ্রমিকদের পাশে কীভাবে কাজ করেছেন বা পাশে দাঁড়িয়েছেন, তাহলে তিনি কিন্তু এখন ব্র্যান্ড অ্যাম্বাসিডার গর্গ ইন্টারন্যাশনাল। তাহলে এই গর্গ ইন্টারন্যাশনালটা কিন্তু একটা ইন্ডিয়ান কোম্পানি। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, হুইচ স্টেট অবজার্ভ দ্য গ্রিন ডে থ্রু আউট দ্য স্টেট অন June 11, 2020। তাহলে সেই স্টেটটা হচ্ছে গিয়ে মিজোরাম। তো নেক্সট প্রশ্ন, অ্যান মিউ হ্যাজ বিন সাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি ফর এনভায়রনমেন্ট প্রোটেকশান অ্যান্ড কোঅপারেশন ফর পিরিয়ড 10 years। তাহলে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে। তো নেক্সট প্রশ্ন, PM সামান্যদি স্কিম হ্যাজ বিন লঞ্চড ফর প্রোভাইডিং অ্যাভোরেবল লোনস টু হুম। তাহলে এই যে PM সামান্যদি স্কিমটা আছে, এটা কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ফার্মাররা আছে তাদের কিন্তু পার ইয়ার 6,000 টাকা করে সাহায্যের কিন্তু একটা স্কিম, এবং এই যে স্কিমটা কিন্তু তৈরি হয়েছিল এটা হচ্ছে 2019 পীযূষ গোয়াল দ্বারা কিন্তু লঞ্চড হয়েছিল এই স্কিমটা,
এবং এটা রিসেন্টলি কিন্তু স্ট্রিট ভেন্ডারদেরকেও কিন্তু একটা লোন দেওয়ার কথা কিন্তু আলোচনা হয়েছে। তো আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, তাহলে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার কিন্তু পালন করা হয় 12th June। তো আজকে একটুকুই, নমস্কার।